ছোট মামার প্যান আর বড় মামার রুই মাছ। রাজা কৃষ্ণচন্দ্রের এক নিকটাত্মীয় প্রায়ই রাজসভায় এসে পরচর্চা করতেন। মিটিংয়ে উপস্থিত সবাই বুঝতে পারল লোকটা গুল আওড়াচ্ছে, তবুও কেউ কিছু বলেনি, কারণ লোকটি রাজার নিকটাত্মীয়। গোপাল সেদিন রাজদরবারে উপস্থিত ছিলেন। লোকটি যথারীতি গুল মারা শুরু করল এবং বললেন, আমাদের ছোট মামার বাড়িতে একটা বড় লোহার কড়াই ছিল। প্যানটি এত বড় ছিল যে বাড়িতে এটির জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় এটিকে মাঠে ফেলে রাখতে হয়েছিল। বৃষ্টির দিনে যখন প্যানটি জলে ভরে যেত, তখন এটি একটি পুকুরের মতো দেখায়। গ্রামের মানুষ সেই প্যানে গোসল করত, আমি সাঁতার কাটতাম। গোপালও গালগল্প শুরু করল, শুনুন ভদ্রলোক, আমার বড় মামার গল্পটা শুনুন। আমার বড় মামা একজন বড় শিকারী ছিলেন। তিনি একবার শিকারে বেরিয়েছিলেন এবং ঝড়ের কবলে পড়েছিলেন। ঝড়ের পর বাড়ি ফেরার সময় একটি লেকের পানিতে বিশাল রুই মাছ ভাসতে দেখেন। মাছটি এত বড় ছিল, অন্তত 50 হাত লম্বা। বড় চাচা হাতে বর্শা ছুড়ে মাছ মেরে বাড়িতে নিয়ে এলেন এবং এটি ভাজা হল। আমরা গ্রামের সবাই সেই ভাজা মাছ খেলাম। মাছের স্বাদের কথা কি বলবো, আমার মুখে সেই স্বাদ এখনো আছে। রাজার আত্মীয়রা বুঝতে পেরেছিল যে গোপালও একটি গল্প বলছে। রাজার নিত্যাত্মীয় ব্যঙ্গ করে বলল, গোপাল, তোর কাকা এত বড় মাছের ভাজার প্যান পেল কোথায়? গোপাল তৎক্ষণাৎ জবাব দিল, আমার বড় মামা তোমার ছোট মামার কাছ থেকে প্যানটা ধার নিয়েছিল। গোপালের উত্তরে রাজা এবং উপস্থিত সকলেই উচ্চস্বরে হেসে উঠলেন।